বন্ধুরা আসসালামু আলাইকুম, ওভারপ্রিন্ট বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে আজকে অ্যাডোব ফটোশপ CS6 দ্বারা কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে তৈরি করা যায় পেন টুল ব্যবহারের মাধ্যমে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখা গেছে অনেক নর্মাল ছবি হলে বা ব্যাকগ্রাউন্ড যদি একই টাইপের থাকে তাহলে কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি, কিন্তু এই ছবিটা দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা খুব সহজ হবে না। সো এই প্রথমে আমি ছবির মাপটা সেট করে নিব। ক্রপ টুলের মাধ্যমে আপনারা ছবির মাপটা মানে হাইট এবং উইথ কত হবে, আপনার পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে আমরা 1.5 এবং 1.9 দেই, 1.5 এবং 1.9 ইঞ্চি আমরা সেট করে ছবিটা ক্রপ টুলের মাধ্যমে কাটব। মানে যতটুকু পাসপোর্ট সাইজের জন্য দরকার অতটুকু রেখে বাকি অংশটা আমি ফেলে দেবো। এবার এই সিলেকশানটার পরে আপনারা যদি এন্টার চাপেন তাহলে কিন্তু ছবির বাকি অংশটা কেটে যাবে। প্রথমে আপনারা ছবিটা অ্যাডজাস্টটা করে নেবেন, মানে ভালোভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এন্টার চাপবেন, এন্টার চাপলে আপনার বাকি অংশটা কেটে যাবে। কিন্তু দেখে নেবেন আগে যে আপনার ছবির মাপটা ঠিক আছে কিনা, 1.5 এবং 1.9 আছে কিনা। 1.5 হলো আমার হাইট আর 1.5 হইলো উইথ, আর হাইট হইলো 1.9। এরপরে আপনারা এন্টার দিলে বাকি অংশটা কেটে যাবে। এখন মূলত এই অংশটাই আছে, এই অংশটা দেখুন। যদি আমার পুরাটা ব্যাকগ্রাউন্ড একই টাইপের হয়তো আমি কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতাম। যেহেতু ছবিটাতে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি পেন টুল ব্যবহার করে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। সো পেন টুলটা কীভাবে ব্যবহার করতে হয় আমি এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেন টুলের ব্যবহারটা দেখুন যে পেন টুল কীভাবে, আপনারা পেন টুলে যাবেন, পেন টুল যাওয়ার পরে সিলেক্ট সেন্টার করার পরে আপনারা যখন একটা মাথায় ক্লিক করবেন তারপর হচ্ছে ভালো করে সিলেক্ট এরপরে মাথায় নেওয়ার নিয়ে ক্লিক করার পর অ্যাডজাস্টটা হওয়ার পরে আপনারা ছাড়বেন। অ্যাডজাস্টটা হওয়ার পরে আপনারা অল্টারা ধরে ছাড়বেন। অল্টারা ধরে ছাড়লে কী হবে, আপনার যেই জায়গাটা অ্যাডজাস্ট করছেন ওই অংশটা আর নড়বে না। এভাবেই আপনারা অ্যাডজাস্ট করে করে কাজটা করবেন, খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন। মানে আপনারা এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন যাবেন তখন অল্টা ধরে ছাড়বেন। এই দেখুন আমি এই জায়গাটা অ্যাডজাস্ট করার পরে অল্টাটা চাপবো, অল্টা চাপার পরে কী হবে, আমার যে জায়গাটা অ্যাডজাস্ট করলাম ওই অংশটা আর নড়বে না। এবং কি যেদিকে যাবে পরের উপর দিতে আপনার কাটসারটা যেদিকে যাবে ওদিকেই এর মাথাটা রাউন্ড করে মানে এটা ওদিকেই দেখাই দেবেন, এর চিহ্নটা যে ওদিকেই, যে এর পরবর্তীতে যে এই পাশে যাওয়ার কথা ওদিকেই দেখাইবেন। তাহলে সে দেখুন খুব কঠিন কিছুই না, ক্লিকটা করার পরে আপনারা কিন্তু নাড়তে পারবেন, যে নেড়ে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি যেভাবে ইচ্ছে এভাবে নেড়ে অ্যাডজাস্টটা করে নেবেন। অ্যাডজাস্টটা করার পরে আপনি অল্টাটা ধরবেন, অল্টাটা ধরলে কী হবে, আর যে যা জায়গাটা আপনি অ্যাডজাস্ট করছেন ওই জায়গাটা আর নড়বে না। এই আমি ছবির যেই লম্বা চুলগুলো আছে ওইগুলো নিলাম না, যেহেতু এটা পাসপোর্ট সাইজের ছবি এবং কি আপনাদেরকে খুব অল্প সময় পেন টুলের ব্যবহারটা দেখাচ্ছি, এই জন্য আমি খুব তাড়াতাড়ি যেভাবেই করা যায় এই অংশটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি পুরোটা ছবি সিলেক্ট করতেছি পেন টুলের মাধ্যমে। পেন টুলের মাধ্যমে সিলেক্ট করার পরে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি করতে হয় এই জিনিসটা আপনারা দেখুন। আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এভাবে পেন টুল দিয়ে পুরোটা ছবির সাইড অংশটা সিলেক্ট করবেন, মানে ব্যাকগ্রাউন্ড যেই অংশটাতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড এই অংশটাই আপনারা সিলেক্ট করবেন। এটা খুব কঠিন কোনো কাজ না, জাস্ট হচ্ছে আপনারা এক দুইবার ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন ছবির এখন ব্যাকগ্রাউন্ডের অংশটা সিলেক্ট করার পরে আমি ছবিটা দুইটা পয়েন্ট একসাথে মিলিয়ে দেওয়ার জন্য ওই ছবির বাইরের অংশ দিয়ে ক্লিক করে নিয়ে আসবো। ক্লিক করে আনে এখানে ক্লিকটা দিলে আপনি দেখুন যে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে পুরোটা ব্যাকগ্রাউন্ড ধরার জন্য অ্যাডজাস্ট হয়েছে। তারপরে আপনাদের কাজটা হচ্ছে কন্ট্রোল চেপে এন্টার দিবেন, কন্ট্রোল দিয়ে যদি এন্টার দেন তারপরে আপনি দেখবেন যে সিলেকশান হবে। এই দেখুন এখন কিন্তু সিলেকশান হয়ে গেছে কন্ট্রোল দিয়ে এন্টার দেওয়ার পরে। আপনি এখানে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এখন ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারবেন, আপনি যেভাবে ইচ্ছে এইভাবেই কালার চুজ করে দিতে পারবেন। কালার চুজের জন্য এখানে কালারের দুটো অংশ আছে, এখানে আপনি উপরের অংশতে ক্লিক করুন যে এখানে সাইন কালারটা আছে, এখানে যদি আপনি যে কোনো কালার ইচ্ছা করলে সেট করে দিতে পারেন। আপনি কালার কোডিং জানলে এখানে কোড দিলেই কিন্তু কালার চলে আসবে। সো আমি এখানে ব্লু কালার যদি দিতে চাই, এখানে ব্লু কালারটা সিলেক্ট করার পর আপনি ব্লু কালারে ক্লিক করবেন, তারপর ব্লু কালারটা ওই বক্সে চলে যাবে। আপনি আমি ডিপ ব্লু একটা কালার দিব এখানে, সো আমি ডিপ ব্লুতে ক্লিক করলাম। দেখ এরপর ওকে দেওয়ার পরে আপনি দেখুন যে এখানে ডিপ ব্লু কালারটা চলে গেছে। তারপরে আমার আরেকটু কাজ বাকি আছে, এখানে আপনি ফেদার দিয়ে দিতে হবে। এখানে ফেদারে গিয়ে আপনি শিফট সিক্স চেপেও ফেদার দিতে পারবেন, না হলে আপনি এখানে ফেদারে গিয়ে 1.5 বা 2 বা 1 যেই ছবিতে আপনার যেই পরিমাণ ফেদার লাগবে ওই পরিমাণ আপনি ফেদার এখানে দিয়ে দিবেন।
ফেদারে ক্লিক করার পরে আপনার 1.5 ফেদার দিয়ে দেন। ফেদার দেওয়ার পরে আপনি অল্টা ধরে ব্যাক স্পেস যখন চাপলেন তখন কালারটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসলো। সো কালার চলে আসার পরে দেখুন যে কালারটা এখন ব্লু কালার ধারণ করছে, যে ছবির ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার এবং কি ফেদারটা দেওয়ার কারণে খুব স্মুথলিভাবেই কিন্তু ছবিটা কাটিং হয়েছে। সো এই জন্য আপনি যদি ছবিটার কোনো কালার আরও অ্যাডজাস্ট করতে চান, ব্রাইটেন কন্ট্রাস্টে দিয়ে একটু মানে সাদাও করলে করতে পারবেন, বা কন্ট্রাস্টে দিলে ছবিটা একটু করা কালার দেখাবে এরকম আর কি। আপনি জানেন অনেক কাজ আছে, আপনি আস্তে আস্তে কাজগুলো শিখে নেবেন। তারপর আপনি যদি ছবিটা প্রিন্ট করতে চান তাহলে এফোর সাইজের একটা পেজ নেবেন, ছবিটা আপনার যেই রেজুলেশন ওই রেজুলেশনের সাইজেরই পেজটা নেবেন, তাহলে ছবিটা ঠিক মানে এখানে যেই মাপ ছিল ওইখানেও একই মাপ থাকবে। তারপরে হচ্ছে আপনি অল্টা ধরে একটা ছবিরে কিন্তু অনেকগুলো কপি করতে পারেন। আপনি জাস্ট অল্টা ধরে টান দিলে কিন্তু আরেকটা ছবি এখানে চলে যাবে, অল্টা ধরে যদি মাউস টানেন তাহলে কিন্তু এক একটা করে ছবি কপি হবে। সো কপি করার জন্য দেখুন আমি কীভাবে অল্টা ধরে কপিটা করি। এই দেখুন অল্টা ধরে টান দিবেন, তারপরে শিফট ধরে ছাড়বেন, তাহলে উপরে নিচে সে সোজাভাবে ছবিটা যাবে। এই দেখুন অল্টা ধরে আমি প্রত্যেকটা ছবি কপি করতেছি। এই দেখুন কিন্তু উপরে নিচে সমান আছে, কিন্তু এখানে দেখুন যে প্রত্যেকটার গ্যাপ কিন্তু সমান। এই গ্যাপটি সমান করার জন্য আপনাকে কী করতে হবে দেখুন, শিফট চেপে ধরে প্রত্যেকটা ছবি আপনি সিলেক্ট করবেন, শিফট ধরে রাখবেন, তারপর প্রত্যেকটা ছবির উপরে ক্লিক করবেন একটা একটা করে। আর এখানে অটো সিলেকশন দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে কি আপনার ছবিগুলো ক্লিক করার মাত্রই ইয়া হবে। তারপর এটাতে এই বাটনটাতে যদি অ্যালাইনমেন্টের এই বাটনটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অটো দেখুন যে গ্যাপগুলো সমান হয়ে যাবে। তারপর যদি একইভাবে যদি আপনি নিচে আরও ছবি দিতে চান, যে আপনি পুরো পেজটাই ছবি দিয়ে পুরাবেন, একটা এফোর সাইজের ছবি পুরো পেজে এফোর সাইজের ছবি প্রিন্ট দেবেন, তাহলে এই লেয়ারগুলো মার্জ করে নেবেন। লেয়ারগুলো মার্জ করার জন্য কন্ট্রোল ই চাপলে আপনার প্রত্যেক মানে পাঁচটা ছবি পাঁচটা লেয়ার না হয়ে একই লেয়ারে হয়ে যাবে। একটা লেয়ার যখন হবে তখন আবার আপনি অনুরূপভাবে নিচে নিচে প্রত্যেকটা লেয়ার দিয়ে দিলে কন্ট্রোল ই চাপলে আপনার একটা একটা করে লেয়ার মার্স হয়ে যাচ্ছে। দেখুন মার্স হওয়ার পরে আপনি যখন আবার নিচের দিকে দিবেন, অল্টা ধরে আবার নিচের দিকে টানুন, তারপর দেখবেন যে আপনার এই অল্টা ধরে টানলেই কিন্তু আপনার আরও ছবি হয়ে যাচ্ছে। মানে একটা পেজে আপনার যতগুলো ছবি দেওয়া যায় অতগুলো হচ্ছে আপনার 25টা ছবি দিতে পারবেন, 5টা লাইন দিতে পারবেন। তারপর আবারও এই প্রত্যেকটা লাইন যদি আপনি সমান করতে চান তাহলে শিফট চেপে প্রত্যেকটাতে ক্লিক করে ক্লিক করতে হবে, বা এখন যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট দিয়ে দেবেন। সো বন্ধুরা ধন্যবাদ, এই পর্যন্তই আজকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে আপনারা আমার ভিডিওটা অনুসরণ করলে পাসপোর্ট সাইজের ছবি খুব সহজেই তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।